আসসালামু আলাইকুম। ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা সম্ভব? মানে ফেসবুক পেজ থেকে আমরা অনেকে টাকা ইনকাম করে থাকি, বাট ফেসবুক থেকে কি আমাদের টাকা আদৌ ইনকাম করা সম্ভব? মানে এটা কি সত্যি নাকি মিথ্যা? এটি আজকে আলোচনা করবো এই ভিডিওতে। আমি মানে আমি আপনাদেরকে দেখাই দেব, যেমন আমরা ইউটিউবিং যারা করি, ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলের জন্য আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার লাগে, তারপরে কিন্তু আমাদের চ্যানেলটাকে তারা মনিটাইজেশন করে দেয়। এবং আপনি ফেসবুকের ক্ষেত্রে আপনি এরকম সেম করতে পারবেন, যেমন ইউটিউবে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারেন, সেম আপনি সেটাই আপনি ফেসবুকে করতে পারবেন। শুনে অনেক ভালো লাগতেছে তাই না? মানে আমি গল্প দিতেছি না, আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এবং কিভাবে আপনার ফেসবুকটাকে আপনি মনিটাইজেশন করবেন, ঠিক আছে? সো এখন বেশি কথা বলবো না, আমরা চলে যাব মূল কাজে, আর ওখান থেকে আমরা দেখে নেব কিভাবে আমাদের ফেসবুকটা মনিটাইজেশন অন করানো যায় এবং কি কি তারা মানে ইউটিউবের জন্য তো আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1K সাবস্ক্রাইবার লাগে তাই না? সো এখন ফেসবুক থেকে আমাদের কি কি করা লাগবে, মানে ফেসবুকে কি কি লাগবে, সো এটা আমরা ফেসবুকে গিয়ে দেখে নেবো। চলুন আমি চলে। ওকে বন্ধুরা, এখন আমরা চলে যাব ফেসবুক। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ফেসবুকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে আমার প্রোফাইলটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমার ফেসবুকটা কিন্তু এখানে অলরেডি প্রফেশনাল মোডে আছে, ঠিক আছে? এখন এক্ষেত্রে যদি আপনার প্রফেশনাল মোড না থাকে আপনি কিভাবে বুঝবেন? এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ টুলস এখানে দেখতে পাচ্ছেন, এতে যদি না থাকে আপনার ক্ষেত্রে তাহলে আপনি বুঝবেন আপনার এটা প্রফেশনাল মোডে নেই, আর এটা না থাকলে আপনার এটাকে আপনি মানে মানি আপনি আর্ন করতে পারবেন না, ঠিক আছে? যখন এক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার এটা প্রফেশনাল মোডে না থাকে, এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো তার জন্য আপনি এখানে দেখতে পারবেন যে 3-ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন তারপরে আমরা এখানে দেখতে পাবো যে টার্ন অফ প্রফেশনাল মোড, মানে আমার এটা অলরেডি অন আছে, এর জন্য এখানে লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড, ঠিক আছে? আর আমার এটা যদি অফ থাকতো তাহলে এখানে অন লেখা আসতো। এখন আপনার ক্ষেত্রে হয়তো আপনার এখানে অন লেখা থাকবে, ঠিক আছে? সো আপনি এটাকে অন করে দিবেন, ঠিক আছে? সো আমি ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে টার্ন অফ প্রফেশনাল মোড, ঠিক আছে? সো এখন আমি এটাকে অফ করবো না, যদি অফ করতে চাই তাহলে এক্ষেত্রে আমি কন্টিনিউ করে দিবো। সো আমি এটাকে অফ করবো না, এর জন্য আমি কন্টিনিউ করলাম না। সো আপনার ক্ষেত্রে আপনি এটাকে অন করে নেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু আপনারটা এরকম হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিউ টুলস আছে এখানে, এটা আপনি পেয়ে যাবেন। সো এখন কথা হলো এটা মনিটাইজেশন কিভাবে অন করবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউ টুলস, এখানে একটা ক্লিক করবো। দেন তারপর এখানে আমরা সব ডিটেলস পেয়ে যাবো, এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার কতগুলো আছে, অথবা আপনার লাস্ট 28 দিন আপনার কত ওয়াচ টাইম বা আপনার কত লাইক আছে, সব কিন্তু এখানে ডিটেলস, মানে ইউটিউবের মতো ইউটিউব স্টুডিওতে আপনি যেরকম পেয়ে যান এখানে কিন্তু সেম টু সেম আছে, ঠিক আছে? সো এখন আমরা যদি একটু নিচে চলে যাই দেখতে পাচ্ছেন সোনার হরিণ, আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুকটাকে মনিটাইজেশন করতে পারবেন, কিন্তু আপনার এখানে কিছু তাদের শর্ত পূরণ করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন রিল ইনফরমেশন, সো আপনি যদি এখন রিল আপলোড করতেছেন, রিল মানে কি, মানে শর্ট ভিডিওগুলো যে সেটা যদি আপনি আপলোড করতেছেন তাহলে এটার জন্য আপনি রিল ইউজ করবেন। সো রিল ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন সেটা আমি দেখাই দিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ম্যানেজার, সো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি যদি আপনার মনিটাইজেশনটাকে আপনি অন করতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে রিল বেশি বেশি আপলোড করতে হবে, এবং শুধু আপলোড করলেই হবে না, আপনাকে কিন্তু এর জন্য 10,000 ফলোয়ার লাগবে এবং 5,000 ওয়াচ টাইম লাগবে। এখানে দেখতে পাচ্ছেন রিল, সো আপনি এখন এখান থেকে ভিডিও আপলোড করে আপনার 10,000 ফলোয়ার আপনি 5,000 ওয়াচ টাইম করে নিতে পারবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশনটা আছে, এখানে যদি আমরা একবার ক্লিক করি বন্ধুরা এখানে আমরা 3টি অপশন পেয়ে যাবো। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বোনাস, ইন স্ট্রিম অ্যাডস অথবা সাবস্ক্রিপশন, ঠিক আছে? এই 3টি অপশনের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সো এখন আপনি আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন আমি ক্লিক করতেছি অলরেডি হইতেছে না, আর এখানে যদি ক্লিক করি হইতেছে না, এখানে ক্লিক করে হইতেছে না, কোনোটাই এনেবেল হইতেছে না। এর কারণ হলো আমার 10,000 ফলোয়ার এখনো হয় নাই এবং আমার কিন্তু এখনো মানে 5,000 ওয়াচ টাইম হয় নাই, যার জন্য এখানে এনেবেল হইতেছে না। সো আমার যদি এক্ষেত্রে এখন 10,000 ফলোয়ার অথবা 5,000 ওয়াচ টাইম হয়ে যায় তাহলে কিন্তু আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো, সেম টু সেম ইউটিউবের মতো। তো এখন কথা হচ্ছে যে আমরা রিল ভিডিও আপলোড করবো কিভাবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিল নামে অপশন আছে, আর এখানে আছে স্টোর। সো আপনি চাইলে এখানে একটা ক্লিক করবেন, দেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, এখান থেকে আপনি আপনার রিল ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি সব ভিডিও চলে আসছে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এরপর আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি ভিডিও আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? সো আমি এখন আপলোড করলাম, আপনাদেরকে দেখাই দিলাম, এভাবে চাইলে আপনারা রিল আপলোড করতে পারেন এবং সেখান থেকে আপনারা 10,000 ফলোয়ার আর্ন করতে পারেন, তার সাথে আপনারা 5,000 ওয়াচ টাইম আর্ন করতে পারেন এবং তারপরে কিন্তু আপনারা টাকা ইনকাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন মানে ফেসবুক থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন এবং কি কি নিয়ম নীতি তারা দিয়ে রাখছে। এই নিয়ম নীতি গুলো যদি আপনি পালন করে আপনি সঠিক টাইমে আপনি যদি ওয়াচ টাইম অথবা আপনার যে ফলোয়ার গুলো আছে সেগুলো যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সো আশা করি সবকিছু আপনার স্টেপ বাই স্টেপ বুঝে গেছেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।